আসসালামু আলাইকুম। অনেকদিন আগে ভিডিওটি তৈরি করে রাখলেও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এর কারণটি হলো এই টপিকে আমার চ্যানেলে একটি ভিডিও ছিল, তবে আপনাদের অনেকের বিভিন্ন প্রশ্নের কারণে, মানে অসংখ্য কমেন্টের কারণে এই ভিডিওটি আবার নিয়ে আসলাম, যে রাউটার থেকে রাউটার সেকেন্ডারি কানেকশন। আপনারা অনেকে এটাকে ল্যান টু ল্যান, ল্যান টু ওয়ান ইত্যাদি নামে ডাকেন, বা রাউটার থেকে রাউটার কানেকশন। তো মূল কথা সেকেন্ডারি কানেকশন। তো আজকে দেখেন আমি সরাসরি কিছু কেবল এবং রাউটার দিয়ে দেখাচ্ছি, এবং এখানে আমি একটা রাউটার মানে টেন্ডা রাউটারটা কনফিগার করে দেখাবো সেকেন্ডারি হিসাবে। তার মানে এক রাউটারে বিল দিবেন আর এক রাউটারে ফ্রিতেই লাইনটা চালাবেন। এটা এখন আমি এখানে কিছু প্রশ্নের উত্তর দেব, যে এটা কি শুধু টেন্ডাতে হবে নাকি সব রাউটারে হবে, এবং মেন রাউটার কি টিপি লিঙ্ক হতে হবে বা টেন্ডা হতে হবে এমন কোনো কথা আছে কি না। তো এই বিষয়ে যদি বলি, আপনার মেন রাউটার যেটাই হোক এটা কোনো ম্যাটার করে না। আর সেকেন্ড কোশ্চেনটা হলো সেকেন্ডারি রাউটার কোন ব্র্যান্ডের নেব, টেন্ডা নেব না টিপিলিং নেব না ডিলিং নেব, মানে যে কোনো একটা ব্র্যান্ড আপনারা নিতে পারেন আমার মতে। তবে আপনারা চেষ্টা করবেন যে ব্র্যান্ডটার সফটওয়্যার ভার্সনগুলো ইজিলি ব্যবহার করা যায় এবং সেখানে এফি মোড বা ব্রিজ মোড থাকে। এখন আপনি যে রাউটারটা সেকেন্ডারি হিসেবে নেবেন সেটাতে যদি এপি বা ব্রিজ অপশন থাকে, আপনি এটা অনায়াসে সেকেন্ডারি হিসেবে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এটা করার জন্য আপনি যে কাজটা করবেন, আমি তো এখানে টেন্ডারটা দেখা দিচ্ছি, আপনারা দেখে নেন, কারণ এই বিষয়ে ভিডিও আছে তাই বলবো না কিভাবে করবেন। তো কথা হলো, আপনি যদি অন্য রাউটারগুলো নেন সেক্ষেত্রে যে কাজটা করবেন, সেই রাউটারটার নাম এবং মডেল নাম্বার লিখবেন এবং তার সাথে লিখবেন যে এফি অথবা ব্রিজ। এফি দিয়ে যদি ভিডিও না পান তাহলে লিখবেন ব্রিজ। যেমন আপনি যদি টিপি লিঙ্ক নেন একটা রাউটার সেকেন্ডারি হিসেবে, তাহলে টিপি লিঙ্ক এফি লিখলেই আপনারা ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, সেভাবে কনফিগার করে নেবেন। অথবা নেটিস নিলে লিখবেন নেটিসের মডেল নাম্বার এবং লিখবেন যে ব্রিজ, তাহলে সেই একটা ভিডিও পেয়ে যাবেন, সেটা দেখে দেখে আপনারা সেকেন্ডারি কনফিগার করতে পারবেন। তার মানে মোটামুটি আপনারা যে কোনো রাউটার এইভাবে কনফিগার করে সেকেন্ডারি হিসাবে ইউজ করতে পারবেন, এবং এতে করে সুবিধা হচ্ছে আপনি একটা রাউটারে বিল দিবেন আর বাকি রাউটারটা আপনি অ্যাক্সেস পয়েন্ট বা ব্রিজ মোডে ইউজ করবেন কোনো প্রকার বিল ছাড়াই। এর মাঝে আরেকটা প্রশ্ন হচ্ছে আপনাদের, যে আমরা কতটুক তার নিতে পারবো। হ্যাঁ, আপনি ক্যাট সিক্সের তার নিতে পারবেন, যেগুলো হচ্ছে ক্যাট সিক্স বা ক্যাট ফাইভ, এগুলো 100 মিটার পর্যন্ত নেওয়া যায়, 120 মিটারও নেওয়া যায়। তবে আমার রেকমেন্ড থাকতেছে 50-60 বা যত কমে রাখা যায়। আপনি যত কমে রাখবেন তারটা লংজিবিলিটি বেড়ে যাবে, মানে দীর্ঘদিন স্থায়ী হবে তারটা, অন্যথায় 1 বছরের মাথায় দেখবেন নষ্ট হয়ে গেছে, এবং ডাটা স্পিডটাও আপনার লস করবে, অর্থাৎ স্পিড কম পাবেন সেকেন্ডারিতে। তবে মোটামুটি দুই রাউটারেই, মানে প্রাইমারি রাউটার এবং সেকেন্ডারিতে সেম স্পিড থাকে। তো এ বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব একটা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আসার জন্য। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।